প্রিয় স্টুডেন্টসরা, আজকে থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজ আমি ঠিক কোন বিষয় আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা হবে না। এর সঙ্গে আরেকটি আপডেট রয়েছে, সেটা হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্টের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট স্কুলকে। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক যে পর্ষদ বা বোর্ড, সেখান থেকে একটা নোটিফিকেশান জারি করে স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই শেষ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে ঠিক কী কী বিষয়গুলি বলেছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো আপডেটটি ঠিকমতো বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রিয় চ্যানেল সাফল্য একাডেমিতে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। করোনা আবহে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না। বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে পড়ুয়াদের। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে একথা জানিয়েছেন। নির্দেশিকায় পর্ষদ বলেছে, স্কুল যখন খুলবে তখন পূর্ববর্তী ক্লাসের পাঠক্রম পড়াতে হবে শিক্ষকদের। নতুন ক্লাসের পড়া শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসের পাঠক্রম শেষ করতে হবে। তাহলে এখানে বলেছে, যারা মোটামুটি তোমরা সিক্স থেকে নাইন পর্যন্ত স্টুডেন্টস আছো, তাদের জন্য এটি খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট। এখানে বলেছে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে না, তোমাদেরকে তুলে দেওয়া হবে পরবর্তী ক্লাসে। কিন্তু যখন তোমরা পরবর্তী ক্লাসে উঠবে, তখন সেই ক্লাসের পড়া শুরু করার আগে পূর্ববর্তী ক্লাসের যে সিলেবাস, সেখান থেকে তোমাদের পড়ানো হবে। তারপরে পরবর্তী ক্লাসের সিলেবাস স্কুলে পড়ানো হবে। এখানে আরও একটি আপডেট দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ আরও উল্লেখ করেছে, 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো টেস্ট পরীক্ষা নেওয়া হবে না, তবে পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট স্কুলকে। তার মানে এখানে বলেছে যে তোমাদের কোনো টেস্ট পরীক্ষা হবে না, তোমরা ডিরেক্ট ফাইনাল পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেক শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্ট করতে ভুলো না, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং আর কোন কোন ধরনের ভিডিও তোমাদের দরকার সেগুলি তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে। এছাড়া ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।